রেখেছি ঘরের মধ্যে। গুড মর্নিং জানিয়ে আর সাথে বৃষ্টিকে সাথে নিয়ে নতুন একটা ব্লগের সাথে হাজির হলাম। আশা করছি সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও আজ খুব ভালো আছি। আমার ঘাড়ের ব্যথা একদম কমে গেছে, আর অনেকদিন ঘর পরিষ্কার করা হয়নি শুধু এই ঘাড় ব্যথার জন্য, তো সকাল থেকেই শুরু করে দিয়েছি। আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি 10টা। আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, ঘর পরিষ্কার করব, কারণ বেশি বেলা হয়ে গেলে না কষ্ট হয় খুব। আর আগে শুরু করে দিয়েছি ছেলের পড়াশোনা, যে রুমটা পড়াশোনা করে সেটা পরিষ্কার করে নিয়ে আগে ওর জিনিসপত্র সব কেচে নিয়ে, মানে এই রুমে যা নোংরা আছে সব কেচে নিয়ে আগে মিলে দিয়ে আসবো। কারণ হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু হালকা রোদ্দুর বেরিয়েছে, আবার মাঝে মাঝে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর, ঠিক এইভাবেই সমানে চলে যাচ্ছে। জানি না এগুলো শুকাবে কি না, তো চেষ্টা করব যেহেতু আগে এখন রোদ্দুরটা আছে এটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে এই ঘরের সমস্ত কিছু কেচে আগে মিলে দিয়ে আসব। আর একটু আসবাবপত্রগুলো আমি সরিয়ে পরিষ্কার করছি, কারণ সেভাবে পরিষ্কার করা হয় না। আর এখন স্কুল ছুটি আছে, এবার তো স্কুল খুলে যাবে, তো আর আমার পরিষ্কার করা হবে না এইভাবে, কারণ স্কুলের ভাত ভাত করে মানে সকালের দিকে ভাত টিফিন এইসব করে করে আর হয়ে ওঠে না। তো চেষ্টা করছি স্কুল খোলার আগেই একটুখানি ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, আর ছেলের রুমটা পরিষ্কার হয়ে গেলে আমি চলে যাব আমাদের বেডরুমটা। আজকে জাস্ট দুটো রুমই পরিষ্কার করব, আমি কিচেন বা ডাইনিং কিছু করব না, কারণ মানে একসাথে অত পেরে উঠছি না, হবে না, সম্ভব নয়। তো আজকে দুটো রুমই পরিষ্কার করে নেব, তো চলো আমি পরিষ্কার করি আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন চলে এসেছি ছাদে, আর ছেলের রুমটা পুরো একদম ক্লিন করে ফেলেছি, আর যেগুলো জামা কাপড়গুলো ছেলের রুম থেকে পাওয়া গেছে সেগুলোকে কেচে আগে মিলে দিয়ে যাচ্ছি, কারণ ওয়েদার এখন একদম ভালো নয়। এখন হালকা রোদ্দুরটা উঠেছে বলে দিয়ে গেলাম, যতটা পারবে শুকিয়ে গেলে আমারই ভালো, কারণ বৃষ্টি হলে বারবার তোলা পড়া না খুব কষ্ট হয়, সত্যি বিশ্বাস করো এত কষ্ট হয় না, বিরক্ত লাগে। তো আগে ছেলের রুমে যেগুলো আছে সেগুলোকে মিলে দিয়ে আমি আবার আমাদের বেডরুমটা পরিষ্কার করে নেবো।
ছেলের রুমে বিছানা চাদর সেটাও মিলে দিচ্ছি ভালো করে, যতটা সময় শুকিয়ে গেলে ততটাই ভালো। আর বাড়তি জিনিসও কিছু আছে যেগুলোকে মিলে দিয়ে গেলাম পড়া হয় না। আর এইদিকে এখন লেগে পড়েছি আমাদের বেডরুমটা ক্লিন করতে। আর এই টেডিগুলো না, টেডিগুলো আমি একদিন কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, একদম পুরো পরিষ্কার আছে, তো ওই জন্য টেডিগুলোকে কাচার বা ধোয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু ঝেড়ে নিয়ে রেখে দিলাম, টেডি পুরো পরিষ্কার আছে। আর এমনি পরিষ্কার না থাকলেও এই ওয়েদারে টেডি কাচাই যাবে না, পুরো নষ্ট হয়ে যাবে। আর আজকে ফ্যান পরিষ্কার করতে করতে না একটা বিপদ ঘটে যেতে যেতে মানে ঘটে যেতে যেতে বেঁচে গেল। এই যে দেখছো পড়ে যাচ্ছে, আমি ফ্যানটাকে পরিষ্কার করতে করতে পড়েই যাচ্ছিলাম, আমি বিছানার ওপর চেয়ার নিয়েছি তার ওপর দাঁড়িয়ে আছি, হঠাৎ ফসকে আমি পড়েই যাচ্ছিলাম, কোনো ক্রমে বেঁচে গেছি। আর পড়ে গেলে হয়তো বিশেষ মানে বিশেষ কিছু হতো না, হয়তো হাত পা হয়তো একটা ভাঙতে পারতো, যা একটা বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেলাম। আর তারপরে এই যে দেখছো চেয়ারটা বিছানার উপর তোলা রয়েছে দেখো। আর এদিকে আসবাবপত্রগুলো একটু আলমারি টালমারিগুলো একটু নোংরা হয়েছে, সেটাও একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আবার ছাদে চলে এসেছি, আমাদের বেডরুমের যে বিছানা চাদরটাতে ছিল সেগুলোকে কেচে একটু মিলে দিয়ে চলে গেলাম। আর এখন দেখো একদম রোদ্দুর নেই, পুরো আকাশ মেঘলা, জানি না কতটা কি শুকাবে, কিছুটা তো শুকাবে হাওয়াতে। আর বালিশের ওয়ার টোয়ার কিছু কাচে নেই, তার কারণ হচ্ছে বাপের বাড়ি থেকে আসার পর বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু কেচেছিলাম, তো বালিশের ওয়ার টোয়ার আমি বালিশগুলো পুরো ওই ছেলের রুমে সরিয়ে ফেলেছিলাম। আর বিছানা চাদরটা তো মানে কাচতেই হতো, কারণ ঘর পরিষ্কার হয়েছে আর নোংরা তো পড়েছেই, ওই জন্য শুধু বিছানা চাদরটাই কেচেছি, বালিশে ওয়াটার কোনো কাচার প্রয়োজন নেই। আর ওই যে দেখছো পাপোশগুলো, পাপোশ ঘরের যেগুলো থাকে সেগুলো সব কেচে দিয়েছি আমি, আজকে আর শুকাবে না, দুদিন হয়তো আবার পরের দিন আমাকে রোদে দিতে লাগবে। চলো আজকে তো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি, কি কি রান্না করেছি একটু শেয়ার করে দিই। আজকে কি কি রান্না হয়েছে, আমি খাবার নিয়ে বসেও গেছি, ভাত, এটা হচ্ছে আলু মাখা, আর এটা হচ্ছে পটল চিংড়ি,
আর এটা হচ্ছে ছোট মাছের টক, আর এটা হচ্ছে পাট শাকের ঝোল। অনেকে পাট শাক শুকনো শুকনো করে খেতে ভালোবাসো, কিন্তু আমি ঝোলটা খেতে ভালোবাসি। আর এটা হচ্ছে ছোট মাছ বলতে ছোট চারাপোনা ভাজা। তো আজকের মেনু হচ্ছে এই। চলো, এখন বাজে পৌনে তিনটে আর আমি এখন খাবার নিয়ে খাবার সাজিয়ে বসে গেছি। আর আজকে সারাটার দিন তোমাদের সাথে এসে দাঁড়িয়ে বা বসে গল্প করার মতো সময় হয়নি, কারণ দুটো রুম ক্লিন করা, তারপর রান্না বান্না, মাম ছোট, শুভমকে না হয় দেখতে হয় না, ছেলে বড় হয়ে গেছে ওকে দরকার পড়ে না দেখার, মেয়েকে সামলাতে হয়, সবকিছু সামলে আজকে আর আমি তোমাদেরকে সময় দিতে পারিনি। মানে ব্লগ মানে ভিডিও করছি ঠিক কথা কাজের মাধ্যমে, কিন্তু কাজ করতে করতে যদি আমার কথা বলতে চাই না আরো দেরি হয়ে যাবে। এতেই পাচ্ছে পৌনে তিনটে বেজে গেছে স্নান টান করে, মাম্মা সবার খাওয়া হয়ে গেছে, ওরা সবাই ঘুমাচ্ছে, এখনো ঘুমায়নি, মামাকে ঘুম পাড়াতে গেছে, তোমার দাদা ভাই ঘুম পাড়াচ্ছে ওকে, আর আমি এখন খেয়ে নিই এবার, কারণ পেট তো একদম ফাঁকা হয়ে গেছে, কখন খাওয়া হয়েছে। আর আজকে ব্লগটাকে আমি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বাই বাই।